বিরোধটা কেন হচ্ছে, আপনি 1976-এ কনস্টিটিউশনে আপনি সেকুলার শব্দটা আছে, তার মানে কি ধর্মনিরপেক্ষ। আপনি যখন অ্যামেন্ডমেন্টটা করছেন, মূলত মুসলিমদেরকে না করার জন্যই তো অ্যামেন্ডমেন্টটা করেছেন, পার্টিকুলার একটা জাতিকে করার জন্য করেছেন। আপনাকে বলতে হবে তাহলে কেন করলেন এটা। আপনি যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু লেখা না সেকুলার, আমি বলছি যখন সেকুলার কথাটা কনস্টিটিউশনে আছে, তাহলে সেকুলারটাকে আপনি ভায়োলেশন অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া। উত্তর জানা কেন বলছেন? ঢাকঢোল পিটিয়ে গোটা করে এতক্ষণ ধরে হাবড়ায় ননসেন্স বকে উনি প্রমাণ করে দিলেন, উনি যে আননেসেসারিলি ইনসাইট করছেন কি এনআরসি ডিটেনশন ক্যাম্প ও মুক্ত মুখ জগন্নাথ অলরেডি বলে দিয়েছে এনআরসি নিয়ে বেশি বলে ডিটেনশন ক্যাম্প নিয়ে আরেকবার বলে পুরো সরকারটাই ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, এটা নিয়ে আমি আর যেতে চাইছি না। এক সেকেন্ড, সরকারটা ডিটেনশন, আরে ওটা আলাদা ইস্যু, ওটা আলাদা ইস্যু। আমি বলছি এক এক করে শোনো মন দিয়ে, সব উত্তর আমি দিচ্ছি। এক নম্বর হচ্ছে এক এক প্রথমত এটা সদর এক পিরিয়ড আছে মনুষ্যর পক্ষে, এটা বলুন তো রমজান মাস শুরু হয়েছে, আমি এগুলো বলছিলাম, ঘর ছাড়া হবে, রাষ্ট্রহীন হয়ে যাবেন, এটা আমাকে একটুখানি বলতে দাও অনির্বাণ, একটু বলছিল না অনির্বাণ, আমি একটু বলি, এটাই বলতে যাচ্ছিলাম আমি। মুখ্যমন্ত্রীকে কম্পালসিভ লায়ার বলছে, এটা বলতে পারবেন? তার উচিত ভূগোল পড়তেন, তাহলে উনি জিজ্ঞেস করতেন না যে আফগানিস্তান কেন আমাদের বর্ডার, উনি জানেন না যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরও আমাদের এবং সেখানেও হিন্দুরা আছে এবং সেখানেও ওই হিন্দুদের বাঁচানোর আমাদেরকে মোদি বোঝাবে কোনটা কি? আরে মোদিজি বোঝাচ্ছে না, আমি বলছি ছায়া পড়ে জেপির গাড়ির উপর না নেচে ভূগোলটা তার পড়া উচিত ছিল আপনাদের মুখ্যমন্ত্রী, এইটাই উনার কালচার। আমি আরো বলছি রমজান মাসের আগে আমরা প্ল্যান করে এটা করেছি, এটা মুসলমানদের করা হচ্ছে না, জানেই না, জানেই না আজকে মনি বাবু সেকুলার নিয়ে কথা বলছে। সেকুলার মানে কি? যেখানে সব ধর্ম সমান, আর সেখানে সেখানে আননেসেসারিলি একটা ধর্ম নিয়ে এই সরকারের মাথা ব্যথা কেন? এইটার পুরো উত্তর দিয়ে দিয়েছে মোদী সরকার। সেকুলার মানে সদর বামী সরকার, সৈকত গিরি আপনার কাছে আসবে, সৈকত গিরি মানে সদর বামী সরকার, সৈকত গিরি আপনার কাছে আসবে, সৈকত গিরি আপনার পাশে মানে পরপর যে দুজন আইনজীবী বসে আছেন, আইডিয়াল সিচুয়েশন হলে মানে গণতন্ত্র যদি সত্যিই থাকতো এ রাজ্যে, তাহলে তাদের দুজনের আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় ডায়েরি করতে যাওয়া, তারপর সেটা এফআইআর হওয়ার কথা সাধারণ করছে। আপনি আমি বললে হতো কিন্তু সৈকত? আপনার দলে অনেক লোকের নামে হয়েছে না? গাজা কেস কতজনের আছে? সিপিআইতে কতজনের আছে? গাজা না নিয়ে গাজা কেস কতজনের আছে? দাঙ্গা না ছড়িয়ে দাঙ্গা কেস কতজনের আছে? সৈকত মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন, এটা দাঙ্গা ছড়ানো কিনা? একদম আমি বলি, এই রাজ্যে জগন্নাথ দা এবং দিদি দুজনেই একটা কথা খুব ব্যবহার করলেন যে এই রাজ্যের সরকারকে, তৃণমূল কংগ্রেসের সরকারকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন সিএ বিরোধিতার কারণে। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় সিএ বিরোধী, যতবার বলবে ডিটেনশন ক্যাম্পে, আমি আপনাদের কারোর সঙ্গে, আমার গলার আজকে সেই গলার আওয়াজও নেই, আমাকে একটু বলতে দিন, এক সেকেন্ড দিন। আমি বলছি এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, আমাকে দুটো উদাহরণ অনির্বাণ দা বলো, ধনকরের সঙ্গে দার্জিলিং এ মিটিং হয়, তারপর উপরাষ্ট্রপতি হয়ে যায় ধমকার, তৃণমূল নীরব থাকে, আবার রাজভবন, আরে বাবা এগুলো কি হচ্ছে দিদি, এগুলো কি হচ্ছে? আপনার ভরসা আমি একবারও ডিস্টার্ব করিনি, আমি আপনাদের কারোর সময় ডিস্টার্ব করিনি।
এইবারে রাজ্য এর কি সম্পর্ক একটা আমি বলছি আপনি আমাকে কনক্লুশন করতে দেন একটা শব্দ যদি বলতে না দেন তাহলে বিজেপি কে দিয়ে শো চালানো না না আমি বলছি সম্পর্কটা আমি বলে দিচ্ছি আমাকে শেষ কনক্লুশন আসতে দেবেন তো আমাকে 2 মিনিট তো টাইম দেবেন আচ্ছা ঠিক আছে না পুরো শোটা বিজেপি বল না না আপনি বলুন বিজেপি রাজভবনে বিজেপি তৃণমূল মোদি দিদির মিটিং হলো তারপর সিএ নোটিফিকেশন হচ্ছে অ্যালকেমিস্টের 10 কোটি টাকা কপ্টার ব্যবহার করা মমতা মুকুল ঘুরে বেড়াচ্ছে আচ্ছা এই রাজ্যে সম্ভবত এখন 6:30 বেজে গেছে লাঞ্চ শেষ হয়ে গেছে আমি ভেবেছিলাম আজকে আলোচনা 6টা সাবজেক্ট হবে যে কাগজ কি এসবিআই দেখাবে আমরা বলছি বামপন্থীরা আগেও আমরা সিএ এনপিআর এনআরসি বিরোধিতা করেছি আমরা বলছি এসবিআই কাগজটা দেখাক তারপরে সব নিয়ে আলোচনা হবে 8000 কোটি টাকা বিজেপি ফান্ড পেয়েছে 96% তৃণমূলের ফান্ড এসেছে ইলেকটোরাল বন্ডে এই টাকা কে দিল দেশের জনগণ রাজ্যের জনগণ জানতে চায় বিজেপি একবার বলছে কথা তৃণমূল এত টাকা কোত্থেকে পেল এ কথা বিজেপি বলছে বলছে না সিএ এর নাম করে ভোটের আগে 4 বছর ছিল অনির্বাণ দা 4 বছরে যে কোনো সময় সিএ করা যেত ভোট হওয়ার ঠিক এক মাস আগে সিএ এর কথা বলে মমতার মুখ দিয়ে বলানো হচ্ছে মুসলিমদের দাঙ্গা রাজনীতিকে প্রমোট করা হচ্ছে যাতে মুসলিমরা ভয় পায় বিজেপি জুজুতে তৃণমূলের পক্ষে ভোট দেয় আমি বলছি আরে এক লাইন আমি এক লাইন বলি আমি বলছি কিভাবে সিএ পক্ষে বিজেপি দাঁড়ায় আর কিভাবে সিএ বিরোধিতায় তৃণমূল দাঁড়ায় মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ বাবু যারা জোর গলায় 7 দিন আগে প্রধানমন্ত্রীর ডান দিক বাম দিক 21 নির্বাচনে বিশ্বজিৎ বাবু গলা উঁচু করে বলতেন সিএ চাই তারা আজকে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী হয়ে বলছে আমরা সিএ বিরোধিতা চাই তিনজন বিজেপির প্রতীকে জেতা এমএলএ তৃণমূলের লোকসভার প্রার্থী এদের কাছে সিএ বিরোধিতা সিএ লাগু করা এটা কোনো সাবজেক্টই নয় এদের কাছে সাবজেক্ট হচ্ছে ভোটের সময় হিন্দু মুসলিম তাই জগন্নাথ দা একটা সেন্টেন্সে 10 বার হিন্দু বলে আর এখানে তৃণমূল ততবার দাঙ্গার রাজনীতির কথা বলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষকে দেশের মানুষকে ভোটে রায় দিতে হবে না হলে সিএ এর নাম করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে এই রাজ্যে পুনরায় আমার আপনার দেশের সম্পদ আগুনে জ্বলবে মোদি হাত গুটিয়ে বসবে তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এসবিআই কবে কাগজ জমা দেবে কে টাকা দিয়েছে বিজেপি।